সবাইকে নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। তো আমরাও আছি, আপনাদের দোয়া ও আশীর্বাদে। তো আমাদের তো ভালো রাখছে, তো নূপুরে তো জানেনি কি অবস্থায় রাখছে ভগবান। তো আমরা বর্ধমান আসছি, সবাই তো জানেন, দেখছেন বর্ধমান আসছি। তো নূপুরের সাথেও কথা মতা বললাম। তো আমি একটা জিনিস মানে মনে ভালো লাগছে কি, তো নূপুরে যে সহার জন্য মানে এই এই পরিস্থিতিতে যে সহার জন্য মানে ভগবান যে কৃপা করছে ওরে, তো এইটা আমি অনেক ভালো লাগছে। তো নূপুররা আসলে ওর কথা কি কম, কান্না করতে করতে পুরো ভেঙে পড়ছিল। ওহন একটু মোটামুটি ওর দিকে তাকানো যায় আর কি, ওহন হয়তো বা ওরে মনে থেকে সান্ত্বনা পাইছে, মনে থেকে যে পাইছে যে ভগবানই দিছে সান্ত্বনা, কারণ ছোটোবেলায় মা মারা গেছে, ওর থেকে কষ্ট পাইছে, আবার সাই মারা গেল, কষ্ট পাইল। আমি কি বলুম, তো বাড়িতে আসছি। তো আরেকটা কথা, তো কি কেমনে যে বলুম কথাটা মানে বুঝতে পারতেছি না। তো আমার কাছে এক দিদি ফোন দিছিল, তো দিদি ফোন দিয়ে ওর মানে দেখ আপনারা তো সবাই বিরুদ্ধ দেখছেনি কি অবস্থা, কিভাবে চলাফেরা করতেছি বা কি কার কি অবস্থা সবাই তো জানেনি আপনারা। তো দিদি নূপুরের জন্য টাকা পাঠাইছে, তো আমি তো অনেক খুশি হয়েছি, সত্যি কথা আমি অনেক খুশি হয়েছি। দিদি যে আসলে নূপুরের জন্য চিন্তা ভাবনা করছে, তো আমি অনেক খুশি হয়েছি। তো এই টাকাটা আসলে নূপুরে আমি দেবো এখন, তো আপনাদের সামনেই দিব। তো আপনাদের যদি দিদি যদি না দেখিয়ে দেয় আবার দিদি আবার হয়তো বা মানে মানুষ তো আসলে কে ভালো কে খারাপ এটা বলা যায় না, আমি তো খারাপও হইতে পারি। তো দিদি আমাকে যা দিল আমি তা তো নাও দিতে পারি, তো আমি তো অন্যরকম হতে পারি। আসলে মানুষের কোনো মানুষ দিয়ে কখনো বিশ্বাস নাই, এটা সত্যি কথা। আমি নিজেরটা আমি নিজের দিয়ে নিজেই বিশ্বাস পাই না সত্যি কথা, কারণ মানুষের কোনো বিশ্বাস নেই। তার কারণে আমি দিদির মানে ক্যামেরার সামনে আমি নূপুরকে টাকাটা দিব। তো নূপুর যে ওই জায়গা বৈশা রয়েছে, আর হচ্ছে উনিও হচ্ছে আনাজ করতেছে, রান্নাবাড়ি করবো তার জন্য আইসা নিয়ে কাজ করতেছে, বড় মা মানে রান্নাবাড়ি করতেছে, অন্য আনাজ কেটে দিতেছে, তো অনেকই করতে হবে। তো যাই হোক, আমি আর কথা বাড়াবো না বেশি, তখন যাবো যে এনে আসলে সবার সামনে আমি টাকাটা দিব মানে ক্যামেরা অন করে। তো অনেকে হয়তো বা থাকলে খারাপ ভাবতে পারে এই যে ভিডিও করতেছে করতেছে, কিন্তু আসলে এটা আসলে দেখানো উচিত, কারণ হচ্ছে দিদি যে আসলে এত বড় একটা উপকার এই মুহূর্তে ওর কাছে, মানে আমি যদি মানে দিদি যে টাকাটা দিছে তো আমি যদি দেই, তো এইটা আসলে ওর কাছে, কারণ ওগো কয়েকদিন পরে যে শ্রাদ্ধ হবে বা অনেক মানে টাকা খরচ করা হবে মানে, আর ওরা তো এত ওই রকম ফ্যামিলির লোকও না যে টাকা পয়সা আছে, তাও তো না। ভগবান তার জন্য মানে দিদিরে হয়তো বা দিদিরেই পাঠাইছে দিদি দেওয়ার জন্য, ওই যে দিদি 10,000 টাকা দিছে, তো ওরে দেওয়ার জন্য, ওরে দেওয়ার জন্য 10,000 টাকা দিছে। তো এই টাকাটা আমি ওর হাতে দিব, তো চলেন যাই। আমিও তো জিগাইলাম হেসমে, কইলাম তোমার বাবা যে জায়গায় যে মানে ইয়ে আছে, তো সব মানে বলবেন, সবাই জিগাইবেন কোথাও কে কিছু, কোনো সমস্যা নাই, না 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 আপনি জিগাইবেন উপর দিয়ে, আমাকে অটল কি কারো কাছ থেকে কিছু নিছে বা কোনো সমস্যা নাই আমার কাছে বলবেন, আমরা দরকার পড়ে দিয়ে দিব, কোনো সমস্যা নাই।
কোনো ডাটা উদয় নাই, কোনো কিছু আগেও নাই। কোন যাও এদিকে একটু সবাই তো মানে ই করতে হইব মামার কোলে যাও আপনি দাদারে অনেক ভালোবাসে, সবাই অনেক ভালোবাসে। আসলে এটা বাসায় প্রকাশ করা যাবে না, যেদিনকে আমরা খবরটা পাঠাইলাম তো এইরকম একটা খবর, সবাই মানে কি বলবো মানে আমার একজন হেলা ব্যাংকে পৌঁছে দিচ্ছি। তো যাই হোক এত ভালোবাসে, তো আমার কাছে পুরান ভিডিও আসিল, অপুর ভিডিও, তো ওরা মানে দাদা আছে, সবাই ঘুরে ঘুরে সেই ভিডিওতে এখানে দিয়ে দিচ্ছে, মানে এত ভালোবাসে যে সবাই। তো এক দিদি আছে, তো দিদি মানে অনেক ভালোবাসে দেখে, মানে ওর জন্য মানে নুপুরের জন্য যে টাকা পাঠাইছে, তো আমার কাছে তাদের জন্য আপনারা সবাই আশীর্বাদ করবেন, তারা জানি সবাইকে দান করতে পারে, দিতে পারে, এটাই আমরা দর্শকদের আমরা আশীর্বাদ করি। কিন্তু আসলে যে সময় যে কাজ হয়েছে কর্মে নাই, দিদির নাম কি? আমার ভিখারি বানাইছে, একবারে আমার পথের কাঙ্কা বানাইছে, আমি কে দিয়ে তাদের জন্য সবাই ভালো জায়গায় স্থান পাই, আর আপনাদের জন্য আশীর্বাদ আমরা করি। আপনারা যদি সকলকে এরকম দিতে পারেন বা করতে পারেন, সেবা করতে পারেন, আমার কি বলে ভালো করলো বাবা, কপট ধরে নিতে পারে, আমার কথা দিলে আমি কথা কথা এত কাটিন যে কি লাভটা হলো, আমার এত ভালোবাসা দিয়ে কি লাভটা হলো, ভালোবাসা কাটিন যে রাখতে পারতা, নাই ভাগ্য না থাকলে কাম হব না। তো দেখছেন তো অবস্থা, ভগবান এরকম একটা কাজ করছে, তো তার কোনো মেয়ে নাই আর কোনো ছেলে নাই, কিচ্ছু নাই, তো একটা ছেলে আসিল, তাও ভগবান নিয়ে নিছে।
তো তাদের আর দেখার মতো আমরা তো খালি আমরা খালি বলতে পারুম সাহস দিতে পারুম আসলে এই বাইরে তো আর আমাদের কি করতে পারুম ওটা সব উপরালার ইচ্ছা উপরালায় যে কাজটা করলো আসলে বলার না তো যাই হোক কি করবো ভালো লাগতেছে না মানে আপনাদের সাথে একটু কথা কই একটু ভালো লাগে তাছাড়া ওগুর সাথে মানে ওগুর সাথে তো কথা কইতেই পারি না তো কথা কম কম আর মানে নুপুরের শ্বশুর হাসুরি খালি নুপুর মানে সবাই খালি কান্না করতে করতে মানে ভেঙে পড়ছে এরকম অবস্থা আজকে পাঁচ ছয় দিন হইল তো যাই হোক দেখি কি অবস্থা সাবানা সাথে করে আসিস না যত কাজ থাক গরু এটা হলো টাকা জমিয়ে নুপুর এই যে গরুটা কিনছে ওরা যে টাকা দিছে খরচ করার জন্য ওটি জমাইছে তো জমিয়া কত জানি জমাইছিল বোনু তিরিশ হাজার আর যাই হোক বেঁচে ম্যানেজ করে তো এই গরুটা কিনছে তো এটার এখন দাম যাবো দেড় লাখ বেচলে লাভ যেটুকু আমাকে থাকবো বিশ হাজার লাভ হলে বিশ হাজার আমাকে নিজের থাকবো ভালো আছে গরুরা যাক নিজের যে ই করে বুদ্ধি করে বুঝ নাই নিজের যে বুদ্ধি করে কিনছ এটা এলো ভালো আরেকটা কিনার আশা তো আর হইলো না ভাই কি বুঝলাম আরেকটা কিনো আবার ই তাই মশাই হয়ে গেছে কখন আবার এত গরু আবার সামলিও পারবি না বুঝস নাই গাছ কাটন রাখবো খের শুকান রাখবো ই কর রাখবো ঝামেলা আছে চাকরি বাকরি কতদিন থাকতো এই চিন্তা ভাবনা করে কিনা দিয়ে আসছিল চাকরি বাকরি কতদিন থাকবো কিনে তো পরবর্তীতে বাড়িতে গেলে তো এই চিন্তা ভাবনা আছে না দেখ যাবার তো এসে টেনশন করো না বড় মার রান্না হয়ে গেছে খাইতে বইছে নিয়মের জিনিস ভালোই লাগে নিয়মের জিনিস একটু ভালোই লাগে ওই মনে ছিল পালানে কিছু করে নিয়ে যায় আর এরা যখন থাকবো তোমরা খাওয়া দাওয়া শেষ করে নিলাম আমি যারা আমার সবাই অনু আর বড় মা হচ্ছে অনু মামুনির বললো যে খাওয়াই দিতে তো বামুন এবার খাইবো না মানে বরমা নিয়ে গেছে তো বরমা বাবু না ওই বাকি নিয়ে গেছে না তুমি ভালো যে তরকারি ডাইকে ডাইকে রাখো ডাইকে সবকিছু দিয়ে একবার গুছিয়ে গেছে রাখো
তোমরা খাওয়া দাওয়া করলাম তো ভালো লাগতেছে না আর কি করব তো যাই হোক আজকে ভিডিও আবারও করবো না আজকে পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন।